আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনি হয়তো বা ইউটিউবে সার্চ করেছেন হাউ টু ওয়াইফাই হ্যাকিং, আর সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা খুঁজে পেয়ে আমার এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন। আর আজকের আমার এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন ওয়াইফাই হ্যাকিং শেখার জন্য। হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়াইফাই হ্যাকিং নিয়ে। আজকের এই ভিডিওতে আপনি সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কী করে ওয়াইফাই হ্যাকিং করতে হয়। তো তার আগে বলে দিতে চাচ্ছি, আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি আমরা কেউ স্কিপ মতো দেখবো না। আর ভিডিওটি আমরা স্কিপ মতো দেখলে তাহলে অবশ্যই অবশ্যই কেউ কিছু বুঝতে পারবো না। তো আর বাড়তি কথা বলছি না, সরাসরি মূল ভিডিওতে ফোকাস করছি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারটি সাবস্ক্রাইব করেনি, তারা তারা অবশ্যই আমাদের এই ইমরান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন আজকের কথা বাদ দিয়ে যাওয়া যাক মূল ভিডিওতে, ইন্ট্রোর পরে। তো ইন্ট্রোর পরে চলে আসলাম মূল ভিডিওতে। তো আপনাদের ভিতরে অনেকেই আছেন, আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে উপরে সার্চ বারে আপনারা সার্চ করেন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাকার। এটা লিখে সার্চ করার পর আপনার সামনে অসংখ্য পরিমাণের অ্যাপস চলে আসে। আর এই অ্যাপসগুলোর ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে 100 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে, 10 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে, 100 মিলিয়ন, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 50K, 50 মিলিয়ন, 1K, 5 মিলিয়ন, 5 মিলিয়ন প্লাস এরকম মানুষ ডাউনলোড করে। তখন আপনাদের মনে একটা ধারণা জেগে যে এই অ্যাপসগুলো যখন অনেক মানুষ ডাউনলোড করতেছে তখন আমরাও ডাউনলোড করি, তখন আপনারা এই অ্যাপসগুলো ডাউনলোড করেন। আর এই অ্যাপসগুলো ডাউনলোড করে যখন আপনার ফোনে ইনস্টল করেন, তখন ইনস্টল করার পরে দেখতে পারেন যে অ্যাপস দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন আপনারা চিন্তায় পড়ে যান। আর এই চিন্তায় পড়ার কারণে আপনারা তখন ইউটিউবে সার্চ করেন হাউ টু ওয়াইফাই হ্যাকিং। আর এটা লিখে সার্চ করার পর আপনার সামনে অসংখ্য পরিমাণে ভিডিও চলে আসে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখেন MB খরচ করে। তো আপনারা যখন সেই ভিডিওটা দেখেন, সেই ভিডিওতে দেখতে পারেন যে আপনাদেরকে মানে ফালতু পেঁচাল পারে আর কি দেখায় না যে ওয়াইফাই হ্যাক করতে পারে, পরে লাস্টে বলে দেয় যে আমরা খুব দুঃখিত, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে এসেছি। হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে আজকের এই ভিডিওটা আমারও এই লেভেলের হতে যাচ্ছে যে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, তাহলে আপনি ঠিকই ভেবেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে এসেছি। আপনারা ওয়াইফাই হ্যাক করতে পারবেন, কিন্তু আপনাদের ভালো লেভেলের হ্যাকার হতে হবে। আপনারা যখন ভালো লেভেলের হ্যাকার হবেন তখন আপনারা ওয়াইফাই হ্যাক করতে পারেন। তো আপনাদের মনে ধারণা থাকতে পারে যে আমার বন্ধু তো ওয়াইফাই হ্যাক করে ফেলতেছে 5 মিনিটের ভিতরে, আমরা কেন ওয়াইফাই হ্যাক করতে পারবো না? আসলে আপনার বন্ধুর ফোনে সে টাকা দিয়ে অনেক টাকা খরচ করে আপনার অ্যাপস বানিয়ে নিয়েছে যে কোনো ওয়াইফাই হ্যাক করার জন্য। তো আপনারা যদি চান এভাবে অ্যাপস বানিয়ে নিতে পারবেন, বানিয়ে নিয়ে আপনারা ওয়াইফাই হ্যাক করতে পারবেন। আর টাকা দিয়ে কিনা ছাড়া আপনারা প্লে স্টোরে সার্চ দেওয়ার পরে যে অ্যাপসগুলো দেখতে পারেন সেই অ্যাপসগুলোর ভিতরে কোনো কাজই হবে না। আর এই অ্যাপসগুলো ডাউনলোড করার ফলে আপনার মোবাইলে ক্ষতি হতে পারে, আপনার ফোনে অনেক অসংখ্য পরিমাণে ভাইরাস জমতে পারে। তো আশা করি এই অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করবেন না, আর ইউটিউবে আপনারা ভিডিও দেখে 5 MB খরচ করবেন না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আপনার যত বন্ধুবান্ধব আছে তাদের কাছে জানিয়ে দিবেন যে ওয়াইফাই হ্যাক করা পসিবল না, আর ওয়াইফাই হ্যাক করতে পারবেন। আপনাদের ফোনে যদি ভালো অ্যাপস থাকে, আপনারা যদি টাকা দিয়ে টাকা খরচ করে বেশি টাকা খরচ করে অ্যাপস বানিয়ে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টিউটোরিয়ালে। খোদা হাফেজ।